যুদ্ধে বাদ যাচ্ছে না হাসপাতালও। হাসপাতাল লক্ষ্য করে চালানো হচ্ছে গুলি, ছোড়া হচ্ছে বোমাও। ঠিক যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজার আল সিফা হাসপাতাল। সেখানে মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে ইনকিউবেটরে ভর্তি 45 জন শিশু। এক শিশুর মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। গাজায় হাসপাতালগুলিকে বর্মের মতো করে ব্যবহার করছে ফিলিস্তিনি জঙ্গিরা। এই অভিযোগে ইসরায়েলি সেনা হাসপাতালগুলিতে আক্রমণ অব্যাহত রেখেছে। গাজায় সব থেকে বড় হাসপাতাল আল সিফা সহ বিভিন্ন হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছে নিরীহ গাজাবাসী। তবে সেসব পরোয়া করছে না ইসরায়েল ডিফেন্স ফোর্স। গাজায় খাবার, জল সহ সমস্ত রকম মানবিক করিডোর বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এবার তাদের আক্রমণের ফল আর সামনে দাঁড়িয়ে সেখানকার হাসপাতালগুলি। গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, আল সিফায় জ্বালানি প্রায় শেষ হয়ে গিয়েছে, বিদ্যুৎ পরিষেবা তো ছিলই না। এবার জ্বালানির অভাবে জেনারেটরও বন্ধ হয়ে যাবে, শিগগিরই অন্ধকারে ডুবে যাবে গোটা হাসপাতাল। অতীতেও ব্যবস্থা থাকবে না কোনো রকম অপারেশনের। এই অবস্থায় ইনকিউবেটরে ভর্তি অন্তত 45টি শিশু এখন মৃত্যুর প্রহর গুনছে। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থাকে দেওয়া ইন্টারভিউ আল সিফার ডিরেক্টর মোহাম্মদ আবু সারমিয়া জানান, তাদের মনে হচ্ছে তাদের মৃত্যু একেবারে নিশ্চিত, বড় জোর হয়তো আর কয়েকটা মিনিট। তার অভিযোগ, ইসরায়েলি সেনা ট্যাঙ্ক দিয়ে গোটা হাসপাতাল ঘিরে ফেলেছে। শুধু তাই নয়, IDF-এর স্নাইপার বাহিনীও তৈরি অস্ত্র নিয়ে। হাসপাতালের মধ্যে কাউকে নড়াচড়া করতে দেখলেই গুলি চালাচ্ছে তারা। হাসপাতালের এক কর্মী ইনকিউবেটরের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়, মৃত্যু হয়েছে তার। ইতিমধ্যেই ইনকিউবেটরে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। গোটা হাসপাতাল জুড়ে শুধু রক্ত আর রক্ত। শুধু আল সিফাই নয়, গত দুদিনে গাজার দুটি মেন্টাল ও শিশু হাসপাতাল সহ হাসপাতালগুলিকে ঘিরে রেখেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। এইসব হাসপাতালগুলিতে IDF হামলা চালাচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই গাজায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ আল কাইলা বিস্ফোরক দাবি করেছেন। তার দাবি, আল সিফায় সাদা ফসফরাস বোমা মারছে ইসরায়েল। তবে সাদা ফসফরাস হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, ফিলিস্তিনি জঙ্গিরা হাসপাতালগুলিতে লুকিয়ে রয়েছে, তাদের টার্গেট করতেই গিয়েই বাধ্য হয়ে IDF-কে হাসপাতালে হামলা চালাতে হচ্ছে। তবে গাজাবাসীকে তারা বাঁচাতেই চাইছে বলে দাবি IDF-এর। এদিকে রিয়াদ সামিটে ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস। যুদ্ধ বন্ধের আর্জি জানিয়েছেন তিনি। গাজায় যুদ্ধ বন্ধ করতে এবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি। আমেরিকাই বা কেন কোনো পদক্ষেপ করছে না সেই প্রশ্নও তুলেছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রকের আরও দাবি, গাজায় এই মুহূর্তে 5,000 রোগীর চিকিৎসা চলছে, বেশিরভাগই ইসরায়েলের হামলায় জখম। বেড না থাকায় আরও হাজারখানেক রোগীকে ভর্তি করা যায়নি। যুদ্ধে বাদ যাচ্ছে না হাসপাতাল, এখনও যুদ্ধ অব্যাহত। এক মাসের উপর যুদ্ধ চলছে, তাও কোনো রকম থামার লক্ষণ নেই। আর সেই জায়গায় নিশানা হচ্ছে হাসপাতালগুলো। হাসপাতাল লক্ষ্য করে চালানো হচ্ছে গুলি, ছোড়া হচ্ছে বোমাও। ঠিক যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজার আল সিফা হাসপাতাল। সেখানে মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে ইনকিউবেটরে ভর্তি 45 জন শিশু। এক শিশুর মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। গাজায় হাসপাতালগুলিকে বর্মের মতো করে ব্যবহার করছে ফিলিস্তিনি জঙ্গিরা। এই অভিযোগে ইসরায়েলি সেনা হাসপাতালগুলিতে আক্রমণ অব্যাহত রেখেছে। গাজায় সব থেকে বড় হাসপাতাল আল সিফা সহ বিভিন্ন হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছেন নিরীহ গাজাবাসী। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আস্তাক বাংলা।